মূর্তি পে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। কল্পনা, ও কল্পনা, কল কি হয়েছে গো? ডাকাডাকি করছো কেন? বড় চেষ্টা রে বুকটা, একটু জল খাওয়া না। এখন বৌদি নেই বলে কল্পনাকে মনে পড়েছে? বৌদি থাকলে তো নিজেই জল গড়িয়ে খাও। এইভাবে কথা বলিস, আমি কি তোকে কখনো কাজের মেয়ে ঝিয়ে এইসব বলে ডেকেছি? আমি তো সবসময় বলি কল্পনা, তো ভালোবেসে বেশ করো। বৌদি থাকলে তো কোনোদিন ডাকো না দাদা বাবু। ওরে কল্পনার বিপরীত অর্থ কি বাস্তব। বাস্তব যদি থাকে তাহলে কল্পনা সেখানে বিচরণ করতে পারে, আর বাস্তব যদি না থাকে তাহলে কল্পনা রাজত্ব করে, তুই এখন যুদ্ধও করতে পারিস। যে সব বলো না মাথা মুন্ডু, কিছুই ঢোকে না গো। ও আচ্ছা, না মাথায় তো ঢোকে না, আসলে আমি তো কবি, আমার একটু লেখালেখি করার স্বভাব আমার সব মাথায় আসে। দাদা বাবু অত কবি কবি ভাব ভালো না গো, সব ব্যাটা ছেলে দাদি একই পেপার নাতা। তুই আমাকে বিরম ভাবে দেখলি রে, ছি 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 ছি, আমি তো শুধু একটু জল খেয়েছি। তা আমার কি করতে হবে? ওই কল্পনা বলে ডাকলেই তো আমি তোমার উঠোনে গিয়ে আলপনা দেবো, সেই মেয়ে আমি নই গো দাদা বাবু। আমি শুধু তোর কাছ থেকে একটু জল চেয়েছি, অন্য কিছু বলেছি? ওই ওই জল দিয়ে স্টার্ট হয় দাদা বাবু, তারপর নুন লেবু ভাত ডাল মাছ এই সব কিছু খাওয়ার পর ব্যাটারা মাংস খাবো বলে চোখ চোখ করে। ছি ছি, কল্পনা এত ছোট করছিস, কিছুই জানলি না রে, জলই হচ্ছে জীবন। তুই জীবন ফিবন জানি না, মিনারেল খেয়েছো? মিনারেল জেনারেল জল খেয়েছো কি মরেছো? আর্সেনিক হয় জানো না? আরে কল্পনা কি বলছো? বলছি এই যে আমি এত তোকে আদর করে ভালোবেসে কল্পনা কল্পনা বলে ডাকি, এত বাড়িতে তো কাজ করিস আর কেউ ডাকে? ডাকার মুরদ আছে, মুখে নুড়ো গেলে দেবো না? তোর কথায় বড্ড ঝাঁচ। সে তো হবেই, আমার ছেলের নাম হলো গিয়ে লঙ্কা, আজ তো হবেই দাদা বাবু। আমার ছেলের নাম কখনো লঙ্কা হয়? লঙ্কা কারো নাম হতে পারে? কেন হবে না, আমি তো ভেবেছিলাম বেগুন চারা রাখবো, ওই লঙ্কার বাবার ওর নাম পছন্দ হলো না তাই লঙ্কাই রাখলাম। বেগুন চারা? বেগুন চারা কারো নাম হয়? কারো নাম দিতে আছে বেগুন চারা? কেন হবে না দাদা বাবু, তোমরা অশোক তরু রাখতে পারো, আমরা বেগুন চারা রাখলেই তো সবই তো এক। ওহো, অশোক তরু আর বেগুন চারা কি এক হলো? দুটো নাম, ওহ তোকে কি করে বোঝাই। দাদা বাবু তোমরা হলে কি ভদ্রলোক আর আমরা হলাম কি ছোট লোক, বাট মানুষ তো। আহা কি কথা বললি রে কল্পনা, চণ্ডীদাস কি বলেছেন জানিস? সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। বাজে কথা বলেছে। বাজে কথা নয় দাদা বাবু, মানুষ আবার কবে সত্য হলো বলো তো? সত্য হলো কি ওই টাকা, আর মানুষের উপর কারা আছে জানো? ওই যে মেমেলে মেমেলে মন্ত্রী মন্ত্রী। ও তুই কিছু বুঝিস না, তুই বস তো। আচ্ছা ওখানে বসছিস কেন? তুই যে পরপর ভাবে তুই ওখানে বসে কেন? বলছি তুই চণ্ডীদাসের গল্প শুনেছিস? চণ্ডীদাস ছিল হচ্ছে একটা ব্রাহ্মণ সন্তান, আমার মতো কবি ছিল জানিস তো। দাদা বাবু ওই কবি কবি ভাব কিন্তু একদম ভালো না, সব ব্যাটা ছেলে দুটো একই প্রবণতা। আরে না রে, এই চণ্ডীদাস ভালোবাসত রামিকে, যে ছিল ধোপার বউ। ও তার মানে বামুনের ব্যাটা ওই ধোপার বিটিকে ভালোবাসত। কি করে, ওই বামুনের বামনি ছিল না? না, ও ছিল রামির প্রেমে পাগল। ঘুচে যেত ওই পাগলা মো, যদি আমার মতো একটা বউ থাকতো। এই রে বউ দিয়েছে, জল দেব। আমার বোন ছোট বোন, ঠিক মতো বয়সে বিয়ে হলে তোর মতো আমার মেয়ে হতো না রে, জল লাগবে না, দরজাটা খুলে দিয়ে যা। হ্যাঁ দাদা বউ, যা যা যা, চোখের সামনে বড় হয়ে গেল মেয়েটা, খুব স্নেহ করতে ইচ্ছা করে।